তো দেখো বন্ধুরা, আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে মেরিনেটের পালা। দেখো আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, দেখো আমি হলুদ গুঁড়ো দিচ্ছি, দেখো ধনে গুঁড়ো দিচ্ছি, আর নুন দিচ্ছি, আর দেব তেল। দেখো এবারে দইটা দিচ্ছি। 1 কেজি মাংসে মোটামুটি 100 গ্রাম দই দিলেই হয়। দইটা দিলে কি হয় জানো, এবারে মাখিয়ে নেব। দইটা দিলে যে একটা মাংসে, মুরগির মাংস একটা ছিবড়া ভাব থাকে না, এই ছিবড়াটা থাকবে না। আমি আজকের ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব, কালকে সকাল সকাল উঠে চান পুজো করেটা তারপরে আমি রান্নাটা করতে পারবো। মাছের মাথাও আছে, দেখি কালকের ওটা কী করা যায়। এই মেখে নিচ্ছি, আদা রসুনটা দিলাম না, আদা রসুনের পেস্টটা কালকেরে যখন মাংসের পেঁয়াজটা ভাজব তখন দিয়ে দেব। দেখো আমি ভালো করে মাংসটা মেখে নিলাম। এবারে এটা আমি ফ্রিজে রেখে দেবো, কালকের এটা রান্না হবে। দেখো রেখে দিলাম। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কালকে।